তাবলিগ কি, তাবলিগ করা যাবে কি না, তাবলিগ অর্থ হলো প্রচার করা, তাহলে প্রচার করতেই হবে। ইমানদার মানেই মুবাল্লিগ, আল্লাহ রসুল মুবাল্লিগ, প্রথম তাবলিগকারী বাল্লিগ মাউন্দিরে লেগ, তবে তাবলিগ করবেন কোরআন এবং হাদিসের বাণী। তাবলিগ কোনো বানোয়াট কোনো কিতাব থেকে নয়, তাবলিগ কোনো কাহিনী কিচ্ছা কাহিনী নয়, এবং তাবলিগ এমন কোনো কিছু দিয়ে করবে না যে জিনিস ইমান হারা হয়ে যায় এমন কথা বলবেন না। তাবলিগ করতেই হবে, তাবলিগ করার কোনো পথ নেই, ইমানদার মাত্রেই মুবাল্লিগ। রসুল নিজে প্রথম মুবাল্লিগ, আমরা এরপর মুবাল্লিগ, রসুল্লাহ সবাই মুবাল্লিগ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইল্লাম তাফাল ফামাবাল্লাগ তাহলে সালাত তাহু ইয়া ইয়ো রসুল বাল্লিগ মাউনজির ইলাইক, রসুল আপনার কাছে আস্তা তাবলিগ করেন, তাবলিগ না করলে আপনি ইমানদার হতে পারবেন না। তাবলিগ করতেই হবে, কিন্তু তাবলিগ করবেন কোরআন এবং হাদিসের বাণী। আমরা যেটা করছি এটা তাবলিগ, আপনি যখন বাড়িতে যা করবেন এটাও তাবলিগ। তাবলিগ অর্থ শুধু কোনো দল নয়, গোষ্ঠী নয়, তাবলিগ কোনো সুনির্দিষ্ট জামাত নয়, এটা আপনি মনে রাখতে হবে। তাবলিগ প্রচার করতে হবে কোরআন এবং হাদিসের বাণী, এটা করতেই হবে ইমানদারের। কিন্তু শুধু ফজাইলের তাবলিগ করবেন, ফরজ তাবলিগ কে করবে, সুন্নত তাবলিগ কে করবে? হ্যাঁ, আপনি সহি সুন্নাত তাবলিগ কি করবে? আমি তো বলছি আপনাদের বুঝিয়ে যাচ্ছেন, আবার প্রশ্ন করার দরকার লাগবে না, এটা বুঝিয়ে যাচ্ছেন যে আমি কি বলতেছি। যেই জিনিসের শুদ্ধ না, যেই জিনিসের শুদ্ধ কোরআন হাদিস, আমরা কারোর সাথে নাম নেই না, আপনারা বুঝেন, যেই জিনিসের যেই জিনিস দেখবেন যে এখানে বেদাত ঢুকে গেছে, যে জিনিসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এমন এমন কাহিনী বর্ণনা করা হচ্ছে যেগুলি কোরআন হাদিসের সাথে কোনো মিলে নেই, এমন যদি আপনি ফজাইল হাজের মধ্যে এমন কিছু আছে যেগুলি আকিদা পুরোটাই বিভ্রান্তির মধ্যে লিপ্ত, মানে এটা আকিদার কোনো জিনিসে না এমন কথা সেখানে বর্ণিত হয়েছে, যদি কোনো আপনাকে আপনাকে বলা হয় কোনো কোনো কিতাব, ওদের কিতাবে আছে যে 90,000 লোক আল্লাহ রসুল হাত দেখছে, শুনছেন কথাটা, যে রেফাইয়ের জন্য হাত বের হয়েছে রসুলের কবর থেকে। কবর সম্পর্কে তার ধারণা নেই, রসুলের কবর যে কোন জায়গায় যাচ্ছে ধারণা নেই, কোনোদিন যায় না, মানে আন্দাজ করে কথাটা লিখে ফেলছে, গেলেও সে ভুল করে লিখছে, জানে না। কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আল্লাহ তাআলা, তিনি রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানা ইউবাদ, আল্লাহ আমার কবরকে মূর্তি পূজকদের ইবাদতকারী যিনি বানাইয়েন না, মানে যেন ইবাদত করতে পারে যিনি বানাইয়েন না, আল্লাহ তাআলা এটা কবুল করেছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাস্তাজাব আল্লাহু দোয়াহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে এবং তিন ওয়াল দিয়ে এটাকে বেষ্টন করে দিয়েছে। কেউ ইচ্ছা করলে সিদ্ধ করতে পারে না, কারণ কোন দিকে করবে খুঁজে পায় না, ওদিক দিয়ে উল্টো দিক দিয়ে, এদিকে না ওইদিকে না খুঁজে পায় না, কারণ এটা ডাকা এমনি এমনি করছে, তিনি ইলিজিবল করে দিচ্ছে সবটাকে, যাতে চিন্তা করতে না পারে। আর এর মধ্যে এমন ওয়াল করেছে, এতগুলি ওয়াল ভেদ করে, মাটির নিচ থেকে ওয়াল ভেদ করে, এবং এই ওয়াল ভেদ করে বহু দূর থেকে পর্দা ভেদ করে এসে হাতটা কেমনে বের হলো, এর বাইরে একটা বিরাট একটা ওয়াল আছে, এগুলো সব বাদ দিয়ে ওয়াল হাতটা বের হয়ে চলে আসে, তাই না? মানে কেমনে, মানে বিবেক কোথায়, দেখেও নাই কোনোদিন মিথ্যা কথা সীমা থাকা দরকার আছে একটা, এত বড় মিথ্যা কথা। আর 90,000 লোক দেখছে, ওখানে 90,000 লোক জায়গা হয়, আপনার হজ করছেন কি, উমরা করছেন কি, উমরা করছেন কেউ আছেন? হ্যাঁ, উমরা গেছিলেন, কেউ আছেন হজে গেছিলেন, জিয়ারাত মদিনা কেউ আছেন এখানে মদিনা গেছেন? বিশ্বাস করেন ওখানে জায়গা কত জায়গা হয় জানেন? ওখানে আপনি সর্বোচ্চ 1,000-2,000 লোক জায়গা হবে, 90,000 লোক দেখছে। 90,000 লোক কি একটা রুফে একটা ফুটছিল? হাতে একটা এত মানুষকে একসাথে দেখতে পারে, হাতে একটা প্রত্যেকে এটা বের করে নিয়ে আসলো। মানে এগুলি এই জাতীয় গাঁজাখুরি গল্প ওখানে প্রচুর আছে, যে এটা করেছে ওইটা করেছে, সেখানে পড়ে আসছিল, তারপর তারকে একটা রুটি দিছে, এই জাতীয় কাহিনী শুনবেন ওখানে, যে মানুষের তাওয়াক্কুল শিক্ষা দেয়, মানে মানুষের উপরে ভরসা করে চলা শিক্ষা দেওয়া হয়, যে অথবা যারা যাদের অস্তিত্ব নেই এরকম মানুষ, এরকম কারো উপরে ওলি আল্লাহ তথাকথিত গাউস কুতুবের মধ্যে নির্ভর করতে মানুষকে শিক্ষা দেওয়া হয়, এগুলো জায়েজ নেই শুনে শিখা। আপনার আমাকে অবশ্যই তাবলিগ করতে হবে, তাবলিগের পদ্ধতিটা যে জিনিসের মধ্যে তারা এখলাসের মধ্যে যে কাজটা করে, এখলাসটা চালু রাখতে হবে, এখলাসটা কি করতে হবে, চালু রাখতে হবে। আপনার আমার সবসময় উচিত এখলাসের সাথে কাজগুলি করা। আমাদের অনেকের দাওয়াতের ক্ষেত্রে আমাদের মিশন ঠিক থাকলে এখলাস ঠিক থাকে না, অনেক সময় এখলাসের সাথে কাজটা করলে এটা ফলদায়ক হয়, এই জন্য আমরা ঈশ্বর লেগে থাকবো যতক্ষণ পর্যন্ত মানুষকে বিশুদ্ধ আকিদা না নিতে পারি। অনেকে আছে সমালোচনা ওস্তাদ, আছে আমাদের মধ্যে কেউ কেউ পারি না, মুখে আউট বার্গেট দিছে মুখে, লাভটা কি আপনার, তাকে কাছে তো আমি তো লাভ, তার যদি আমি সহি আকিদা শিক্ষা দিই তো লাভ, তারও আমি দূরে সরে দিয়ে কী লাভ দেখবেন। এই জন্য এই আমাদের যে তাবলিগি ভাইদের মধ্যে দেখবেন যে ওরা কিন্তু কাউকে ছেড়ে দেয় না, ধরে রাখে যে কোনো মূল্য দেন, একবার যদি কোনো নিতে পারে সামনে থাকবে আমার সাথে, আপনি কাছে টেনে কাছে না টাইলে তারা সারাক্ষণ করে সমালোচনা করে দূরে সরে লাভ লাভ দেখি, তাই কাছে টান, তার ভুলটা আপনি দেখছেন, দেখার পরেও তাকে কাছে টানা শুদ্ধ করার চেষ্টা করেন, কাছে টেনে ভুলটা শুদ্ধ করে দেন, শুদ্ধ না করে তার বিরুদ্ধে লেগে যাওয়া লাভ লাভ নাই। তাকে এমন হতে পারে যে আপনি কোনো এমন লোকের বিরুদ্ধে লাগছেন যে লোক আসলে জীবনে কোনোদিনই ভুল করার চেষ্টা করেন, আপনি ভুল ধরে বসছেন, ভুল হতে পারে না মানুষের, মানুষ ভুল চেষ্টা না করলে ভুল হয়ে যায়, তাই বলে আপনি ভুলটাই ধরছেন না, ভালো কিছু দেখেন নাই চোখে, ভালো কিছু আপনার চোখে পড়ে নেই, শুধু ভুলটাই চোখে পড়ছে, এটা যেন আমাদের না হয়।